চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা এখানে পাবেন আপনি রেডি হাউস ফ্ল্যাট প্লট অ্যান্ড আদার প্রপার্টি ইনফরমেশন দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি যে নতুন বাড়িটি দেখাবো সেটি হচ্ছে ঢাকার মিরপুরে মিরপুরে শেওরা পাড়ায় একটা বাড়ি সো বাড়িটি কত তালা এবং বাড়িটির ভিতরে কী কী অবস্থান কত টাকা ভাড়া পাচ্ছে এইসব বিষয় নিয়ে ডিসকাস করব এবং আপনার বাড়িটিকে সরাসরি অলরেডি আপনারা বাড়িটির সামনের অংশটা দেখতে পেলেন আপনার বাড়িটির ফ্রন্টের রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়ির সামনের রাস্তাটা এটা হচ্ছে উত্তর পাশের রাস্তা আর এটা হচ্ছে দক্ষিণ পাশের দক্ষিণ এবং পশ্চিম পাশের রাস্তাটা পশ্চিম পাশে একটা রাস্তা চলে গেল আর এই রোডটা আপনার মেইন রোডে চলে গেল একদম মেইন রোডটা খুবই কাছে মেইন রোড থেকে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনি বাড়িতে পৌঁছতে পারবেন যে বিশারাপাড়া বাস স্ট্যান্ড থেকে সো দর্শক আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি বাড়িতে একটা দুটা পার্কিংয়ের ব্যবস্থা আছে নিচে এছাড়া বাকি পাঁচতলা বিল্ডিংয়ের তিনতলাটা একটা ইউনিট আর বাকিগুলো দুইটা করে ইউনিট করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে দুটা দোকান আছে এবং নিচতলাতে একটা ইউনিট আছে আমরা আপনাদেরকে সেই অংশটা দেখাচ্ছি এবং আমরা আপনাকে একটা ইউনিট দেখাবো যেখানে তিন তলাটা আর বাকি ইউনিটগুলো আমরা আপনাদেরকে দেখাবো না বিকজ আমরা একটা ইউনিট একটা ইউনিটের ভিডিও করেছে। সো দর্শক এইটা হচ্ছে দুই কাঠার উপরে সামান্য উপরে জায়গাটা দুই কাঠার উপরে পাঁচতলা বাড়ি সো এই বাড়িটা আশা করতেছি আপনারা দেখলে ভালো লাগবে এবং সেবার আপনারা জানেন এখন ম্যাটেরিয়াল হওয়ার কারণে এই জায়গাটার অনেক ভ্যালু বেড়ে গেছে কারণ আপনি হাতের নাগালেই পাচ্ছেন ঢাকা ঢাকার যে কোনো জায়গায় মতিঝিল উত্তরা খুবই স্বল্প সময়ে আপনি এখান থেকে যেতে পারবেন এই জন্য এই এরিয়াটার জমির প্রাইস অনেক বেশি সো দর্শক আমরা অলরেডি বাসার ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাসাটা বাসার বিভিন্ন এটা একটা একটা ইউনিট যেহেতু করা হয়েছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জিনিস দর্শক আপনারা যদি এই বাড়িটি কিনতে চান এটার মূল্য পড়বে দুই কোটি দশ লাখ আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোথায় অবস্থান আপনি চাইলে ব্যাঙ্গলোরের মাধ্যমেও এই বাড়িটি কিনতে পারেন অনেকে আছেন রেডি বাড়ি ঢাকাতে খুঁজছেন তাদের জন্য একটা আদর্শ বাড়ি এটি যে খুবই মোটামুটি রিজনেবল প্রাইস বলতে পারে। মোটামুটি রিজনেবল প্রাইস এই বাড়িটি আপনি পাচ্ছেন আর এখন কারেন্টলি ভাড়া আপনি লাখখানেক টাকার মতো পাবেন সো আপনারা বুঝতেই পারছেন কারণ শেয়ারাপাড়া কাজীপাড়া মেইন রোডের থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনি হেঁটে পায়ে হেঁটে আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যেই এই বাড়িতে বসতে পারবেন অলরেডি আপনারা আমরা কিন্তু আপনাদেরকে সামনের অংশটা দেখিয়েছি এবং বারান্দা থেকেও আমরা আপনাদেরকে কিন্তু সামনের অংশটা দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা সো এই ইউনিটটা হচ্ছে একটা ইউনিট আর বাকি ইউনিটগুলো আপনাদেরকে আমি বাকি ইউনিটটা দুইটা করে ইউনিট ওখানে এই তিন তিনতলাতেই মাত্র একটা ইউনিট আছে আপনি কিনে তিনতলায় চাইলে নিজে থাকতে পারেন পাশাপাশি যদি আপনারা নিজে না থাকেন ভাড়া দিতে পারেন সো বড়ো বিল্ডিংয়ের ভাড়া আপনি পাবেন দোকান সহ এক লাখ টাকার উপরে এখানে ভাড়া আসতেছে সো দর্শক বুঝতেই পারছেন যে ঢাকা শহরে বাড়ি মানে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট এটা খুবই একটা ভালো ইনভেস্টমেন্ট আপনাদের জন্য সো দর্শক আমরা আপনাদেরকে টয়লেটটা দেখাচ্ছি দেখতে পেলেন আপনারা তো আর টয়লেট এবং অন্যান্য বেডরুমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সুন্দর করে সাজানো হয়েছে তিনতলাটা যে কেউ কিনে আপনি এখানে বসবাস করার মতো জায়গা এটা সো অনেকে আছেন যে পুরো বাইটে ভাড়া দিতে চা চাবেন কেনার পরে কিন্তু আপনি যদি চান তিনতলায় আপনি বসবাস করতে পারবেন এবং সুন্দর করে সাজানো গোছানো আছে এই তিনতলাটা আর বাকি ইউনিটটা আপনি ভাড়া দিলেন সো দর্শক খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হবে আপনাদের জন্যে সেওরা পাড়াতে এই ইউনিটটি আমরা আপনাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি দর্শক দেখুন আপনি রান্নাঘরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু ফ্ল্যাট বিল্ডিংয়ের মালিক এই ফ্লোরে থাকেন সো সে সুন্দর করে সাজাইছে আর বাকিগুলি আপনার নর্মাল ফ্লোর দিয়ে করা টাইলস করা সো দর্শক যারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের মনে হয় যে আপনারা এই বাড়িটি নেবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে কল দিন আমরা আপনাদেরকে সরাসরি বাড়িটি দেখার ব্যবস্থা করে দেব আমরা চাই যে আপনারা একটা বাড়ির মালিক হন এবং ভালো নিষ্কণ্ঠক নির এই বাড়িটি কোনো ধরনের ঝামেলা নেই এবং এভরিথিং পেপার্স কমপ্লিট আছে আপনারা চাইলে পেপার্স আগে দেখে তারপর সব কিছু যাচাই করি আপনি বাড়িটি কিনতে পারেন দর্শক আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখে দেখালাম শেওরা পাড়াতে সো এছাড়াও শেওরাপাড়া মিরপুরে আরও আমাদের হাতে বাড়ি আছে আপনাদের যদি মনে করেন যে অন্যান্য বাড়িও দেখতে চান আমাদেরকে কল দিন আমরা আপনাদেরকে মিরপুরে আরও অন্যান্য বাড়ির ইনফরমেশান দিব সো আমরা আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা শেওরাপাড়াতে শেওরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে দুই মিনিট হাঁটলে আপনি বাড়িতে পৌঁছতে পারবেন দর্শক এই ছিল শেরাপাড়াতে একটি বাড়ির ইনফরমেশান আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্যে